একটু বিশেষ কারণে আমাকে তোমাদের সামনে এখন ঝপাং করে চলে আসতে হলো। এখন বাজে হচ্ছে রাত্রির 12:55, সরি রাত্রির 22:55, মানে 10:55, মানে 11টা ছুঁই ছুঁই। তো আমি এখনই ভিডিওটা করছি, তোমাদেরকে এখনই পোস্ট করে দেবো বলে। কালকে সকাল 9টার সময় ভিডিও আসবে না, কালকে আমার ভিডিও আসবে 11টার সময়। কালকে সবাই চোখ রেখো আমার চ্যানেলে 11টার সময়, কারণ আমি আজকে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে ঠিকই, এডিট হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি ইচ্ছে করেই পোস্ট করব না, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার আরও কিছু কাজ বাকি আছে। তো সেই কাজগুলো একবারে অ্যাটাচ করে আমি ভাবছি 11টার সময় কালকে ভিডিও পোস্ট করব। সেটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম, তার জন্য আর কি আমি এখন হট করে তোমাদের সামনে চলে আসলাম, নাহলে 9টার সময় সবাই ভাববে যে কী ব্যাপার, ভিডিও আসলো না কেন। আর কালকে আমার বাড়িতে এক বিশেষ অতিথি আসছে, তার আপ্যায়নের জন্য কিছু ঘরদোর গুছোচ্ছি আমি, তার জন্য খুব ব্যস্ত আছি, তার জন্যই আর কি এই সমস্যা। ঠিক আছে, তো 9টার সময় ভিডিও না দেখে 11টার সময় দেখো, ঠিক আছে? তো তার আগে আশা করি আমি ঘরদোর সব কিছু গুছিয়ে টিপটপ করে নিতে পারবো, কারণ তারা মোটামুটি কালকে 12টার সময় চলে আসছে। সেটা পাবে তোমরা আবার পরের দিনের ব্লগে, মানে হয়তো শনিবার সকালের ব্লগে। ঠিক আছে, তো এটাই বলার ছিল। টাটা, গুড নাইট।